হ্যালো আমার প্রিয় বন্ধুরা, রিমা কোনা চিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও রিমা চলে এসেছে তোমাদের সামনে। আর দেখতে পাচ্ছ আমি একটু মেকআপ করায় ব্যস্ত আছি। হ্যাঁ, আর একটা নতুন জামা পরে নিয়েছি, আর এই জামাটাই তোমরা দেখেওছো, এর আগে শর্ট ভিডিওতে তোমরা দেখেছো। তো বিজয়া দশমী তো হয়ে গেছে, আর এর পরে যেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এটা হলো অষ্টমীর দিনের ভিডিও। আর কারণ হচ্ছে তোমাদের শর্টকাটেও দেখেছো তোমরা হয়তো অনেকে, আর যদি বা না দেখে থাকো তাহলে দেখে নিও শর্টকাট রিমাতে, যে তো ওখানেও তাই মানে যে ভিডিওগুলো জমে গেছে তো সেগুলো তো তোমাদেরকে শেয়ার করবোই, তাই না? কারণ কি কি করেছি সবটাই চেষ্টা করেছি, সবটা না হলেও কিছুটা চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করার, সেজন্য ভিডিওগুলো তুলে রেখেছি আর ওইগুলো এখন শেয়ার করা হচ্ছে। না হলে তোমরা কি করে বুঝবে কেমন সাজুগুজু করেছি বা কীভাবে কি কখন ঘুরতে গেছি বা কি এক্সেট্রা এক্সেট্রা, তো সেই জন্য। তো এই যে সাজুগুজু করে নিয়েছি, আর মেয়ে ছিল সঙ্গে, ও আমাকে বলে বলে দিচ্ছিল মা এটা পরো, মা ওটা পরো, এটার সাথে এটা যাচ্ছে, এই এই কানেরটা যাচ্ছে ওটার সাথে, তো এরকম করে করে মেয়ে আর কি আমাকে ডিরেকশন দিচ্ছিল আর আমিও মেয়েটা ডিরেকশন দিচ্ছিলাম। হ্যাঁ, এগুলো তো চলেই, সবারটাই সবার সবাইকে আমরা ইয়ে করি। আর সব রেডি কমপ্লিট, এবার আমরা সবাই মিলে নিচে নেমে এসেছি, দেখতেই পাচ্ছ এখন জুতো পরা চলছে, আমি জুতোটা পরে নিচ্ছি, আসি তার পাপা এখনই গাড়ি বার করবে। জমশেদপুর বাগজি বাড়ি, কবি যতীন্দ্রমোহন বাগচির নাম আমরা মোটামুটি সবাই জানি, কারণ ছোটোবেলা থেকেই নাম শোনে মানুষ, কারণ পড়াশোনা যারা মোটামুটি করেছি আমরা মোটামুটি সবাই এখন পড়াশোনা করেছি একটু আধটু, তো তাদের তারা আমরা মোটামুটি সবাই কবি যতীন্দ্রমোহন বাগচিকে চিনি। তো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলকবেলা কাজলা দিদি কই, তো নিশ্চয়ই এই ছড়াটা তো তোমরা জানোই। তো সেই একবার আমি একটা ব্লগ করেছিলাম কবি যতীন্দ্রমোহন বাগচি বাড়ি নিয়ে দিনের বেলাতে, কিন্তু তখন আমরা ভিতরে যাওয়ার প্রবেশ পাইনি, আর আজকে কিন্তু খোলা, দ্বার খোলা, তো সেই জন্য আজকে যাবো আর তোমাদেরকে সেটা শেয়ার করব। আর এটা হলো অষ্টমীর দিনের ভিডিও, সেটা মানে অষ্টমীর দিনকে তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সব ঠাকুরের ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে বলে সেগুলো করিনি, এমনি জাস্ট ঘুরেছি আর তারপরে একটু ফুচকা টুচকা খাওয়া খাইয়ে চলছে। তো চলো পরের দিন নবমীর দিনকে চলে যাচ্ছি আমরা, হ্যাঁ রাস্তায় বেরিয়ে পড়েছি, আমরা চলে যাচ্ছি এখন কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি, যেই বাড়িটাতে আমরা যেতে অসফলতা লাভ করেছিলাম ঠিক সেই বাড়ির উদ্দেশ্যে। আর কত ভিড় দেখতে পাচ্ছ, কারণ ওখানে ওই বাড়িতে এই সময়ই দরজা খোলা পাওয়া যায় আর এই সময় ভিতরে যাওয়ার প্রবেশ অধিকার থাকে, তো তাছাড়া কিন্তু কেউ পায় না, যাওয়ার অধিকার থাকে না কারোর, তো সেই জন্য আমরা আজকের দিনটা একদম হাতছাড়া করতে চাইনি। আজকের দিন বলতে মানে পুজোর এই কটা দিন, দুর্গাপুজো হয় তো সেই মণ্ডপে দুর্গা মণ্ডপ আছে, তো তোমাদেরকে সেটা দুর্গা ঠাকুর দেখাবো। আর আমরা কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, সেই একদম সেই মেন জায়গায় বুঝতে পাচ্ছ, তো এখানে একদম দেখতে পাচ্ছ কীরকম কত সুন্দর করে সাজিয়েছে, আশপাশে সব মেলা বসে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, কেমন লাগবে অবশ্যই বলো কমেন্ট করে। কিন্তু তো এই যে এইদিকে একটা গেট আছে আর এই হলো সেই কবির বাড়ি, আর দেখেছো কত জল কাদা জমেছে, আর বৃষ্টি হয়েছিল তো সেই জন্য জল কাদা জমে গেছে একটু সামনেটা, আর অনেক মানুষ যেহেতু যাওয়া আসা করছে সেই জন্য একটু বেশি কাদা হয়ে গেছে। তো এই হলো কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি, তো খুব ভালো লাগছে, এক সময় হয়তো এই কবি হয়তো কি এক সময় এই কবি এখান দিয়েই হাঁটাচলা করেছে, তখন আরও পরিবেশটা ঠিক অন্যরকম ছিল। আর এই দিকটাই মানে এই বাগচি বাড়ির সামনে যেটা এই যে জঙ্গলটা দেখাচ্ছি ওখানে কিন্তু একটা পুকুর ছিল, তো এই ঘটনাগুলো সব তোমরা আমার আগের একটা যে কবি যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে আমি একটা যে ব্লগ বানিয়েছিলাম তোমরা সেখানে হয়তো জানতে পারবে। তো যাই হোক এই ব্যাপারে যাচ্ছি না, আর এই হলো সেই বাড়িটা, আর রাতের অন্ধকার হয়ে গেছে তো সেজন্য একটু হয়তো তোমরা আবছা দেখছো, তো দিনের বেলার ভিডিও আছে তোমরা যদি মনে করো তাহলে ওই ভিডিওটা দেখতে পারো।
রিমা কোনো স্মৃতিতা ব্লগের চ্যানেলেই আছে, কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল সেই ব্লগটা। আর ভাবছি এখানে একটু ফটোশ্যুট করে নেবো, আর এখান থেকে ভিতরের দিকে আমরা চলে যাব। আসো আমাদের সঙ্গে। আর এখানে একটু অনেকেই আগে এইগুলোই থাকতো, মানে যারা যাদের ঘর বাড়ি নেই, তো এখন আর ওনারা এখানে থাকেন না বোধহয়, আর অন্য জায়গায় থাকে। তো এখানে অনেকেই থাকতো এমনও ছিল। তো কেমন এখন পুরো মানে সেই ভগ্নপ্রায় অবস্থা বুঝতেই পারছো, বহুদিনের ব্যাপার। আর যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। দেখেছো ছাদগুলো কীরকম, আর গা থেকে তো পুরো খসে খসে গেছে। তো আগের ভিডিওটাতে শুধু তোমাদেরকে এইটুকু দেখাতে পেরেছি, কিন্তু তারপরে আর ভিতরে নিয়ে যেতে পারিনি। তো আজকে দরজা খোলা পেয়েছি আর ভিতরে চলে এসেছি। তো এই দেখো, এই একটা মাঝখানে যেমন রাজা জমিদারদের যেমন থাকতো ঠিক সেরকম। আর এই দেখো এখানটায় হচ্ছে এই রকম করে পুরো বিল্ডিংটা এই রকম অবস্থা। আর পুজোর আগে বোধহয় একটু সামান্য অংশ যেখানে পুজো হয় তার আশপাশটা একটু রং করে। আর এই দেখো উপরে জালনা টালনাগুলো দেখেছো কেমন মানে ভেঙে চুরে কী অবস্থা হয়ে গেছে। তো এখানে পুজোর সময়তে তো কবির মানে যেগুলো বংশ পরম্পরা আর কি যারা আর কি আছেন শরিক বা কিছু যাই হোক যেটা বলে, তো ওনারাই আসেন, এসে আর কি পুজো টুজোগুলো দেন, আবার চলে যায় যে যার জায়গায়, সেই কর্মজীবনে ফিরে যায়। আর যার যার ঠিকানা, এখন তো আর এখানে কেউই থাকে না, শুধু দেখাশোনা করার জন্য হয়তো মানুষ থাকে। তো এই দেখো এবার ভিতরের দিকে একদম ভিতরে চলে যাচ্ছি। আর এই হলো দরজা, দরজা আগেও একটা দরজা ছিল। তো দরজাগুলো দেখেছো ভীষণ মজবুত, ভীষণ মানে কি বলবো আগেকার ব্যাপার বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। তো এদিক থেকেও দেখো পুরো সব মনে হচ্ছে যেন একই রকম দেখলে তোমরা, তাই না? তাই মনে হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু ভিতরের দিকটা। আর যেদিকটা আকাশি রং করা আছে দেখতে পাচ্ছো, ওই দিকটা কিন্তু মণ্ডপ, মানে এখানেই কিন্তু পুজোটা করা হয়েছে, ওখানেই পুজোটা করা হতো। তো এই দেখো উপর নিচ সবটা দেখতে পাচ্ছ, আর যেখানে আলো জ্বলছে ওইগুলোতে মানে আর কি যারা এসেছেন বাড়ির মানুষ তারা আর কি ওখানে আছেন। তো পুজোর কটা দিন হয়তো থাকবে, তারপরে আবার হয়তো যে যার জায়গায় চলে যাবে। তো এই হলো যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করার, আর এটা এর আগে তোমাদেরকে শেয়ার করতে ব্যর্থ হয়েছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে যেদিনকে আমি সুযোগ পাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কবির বাড়ি। তো ঘরের ভিতরে তো প্রবেশাধিকার নেই বোধহয়, কিন্তু তোমাদেরকে পুজো মণ্ডপের ওখানটাই চলো নিয়ে যাচ্ছি, ওখান থেকে তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি দেখে কি ভালো লাগলো? তো তাহলে চলো সঙ্গে থাকো।